নমস্কার, স্বাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দ সম্পর্কে ছোটদের জন্য সহজ 10টি বাক্য জানানো হলো। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বিশিষ্ট শিষ্য। ১৮৬৩ খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পোশাকী নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে। ভারতীয় যুব সমাজকে স্বামীজির দর্শন ও শিক্ষা গভীরভাবে অনুপ্রাণিত করে আসছে। ১৯৮৫ সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে 12 জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয়। শিকাগোয় দেওয়া স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্বে সাড়া তুলেছিল। ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনে প্রভাবিত হয়েছিলেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর স্বামী বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। তিনি অনেক বই লিখেছেন, কর্মযোগ, রাজযোগ বিখ্যাত। ১৯০২ সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।